আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে পাখির মধ্যে বাজ্রিগার পাখি আর মুরগির মধ্যে ফার্মি মুরগি সময় আপনাকে আল্লাহর রহমতে লাভজনক করবে কারণ হচ্ছে যে ফার্মি মুরগিগুলো লাগাতার ডিম বাচ্চা করে এবং আল্লাহর রহমতে এগুলার ডিম যখন আমি ইনকুবেটার বসাবেন আলাদা রহমতে একশো পিস থেকে আশি পিস ফুটে যাবে আর বাজরিগার পাখি সবসময় আপনাকে ডিম বাচ্চা দিবে কারণ হচ্ছে যে ওগুলা হচ্ছে যে একবার রেগুলার ডিম বাচ্চা করা আর ফার্মি মুরগির মধ্যে ডিমের রানি হচ্ছে যে ফার্মি মুরগি আর এখানে ডিম আছে আমি প্রতিদিন ওদের থেকে দুই থেকে তিনটা ডিম পাই এখানে আমি আলাদা মতে একটা মোরগ পাঁচটা মুরগি রাখছি তারপরও আলাদা মতে রেগুলার ডিম পাচ্ছি তো এদের ডিমগুলো হান্ড্রেড পারসেন্ট বিজ ডিম হয় কারণ হচ্ছে যে এখানে যে মেলটা আছে মেলটা কিন্তু অনেক অ্যাক্টিভ ফার্মি মুরগির মেলগুলো অ্যাক্টিভ হয় একটার সাথে আপনার বারো পিস ফিমেল রাখতে পারেন আর এই যে দেখুন কীভাবে খাবার দাবার খাচ্ছে আজকে ডিম পাচ্ছে ওইটাও দেখাবো আর আমার এখানে ছোটা কিছু মুরগির বাচ্চা তারপরে তিতিরের বাচ্চা আছে ওইটাও দেখাবো আর আমি যে মুরগি বাচ্চাগুলো আনছিলাম ওইখান থেকে কিছু বাচ্চা আছে ওগুলোও দেখাবো ইনশাল্লাহ তো প্রথমে ফার্মি মুরগির কাজ চলে আসি কারণ হচ্ছে ফার্মি মুরগি থেকে ডিম পাচ্ছি আপনাদেরকে বলতেছি এবং আজকে দেখাবো যে ডিম পাচ্ছি যে সেটা তো ওই যে দেখুন মেলটা আর এই যে দেখুন কর্নার ডিম আছে ফার্মি মুরগির আরেকটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে যে ওরা ডিম খেয়ে ফেলে তো আমার এখানে আল্লাহ রমতে ডিম খায় না ওরা আল্লাহ রকমতে ডিমগুলো ভালো মতো রেখে দেয় আমি সকালে উঠে নিয়ে ফেলি রাতের দিকে পারে তারপরে বিকালের দিকে পারে যে সময় কোথায় সময় হয় ওই সময় পারে আলার মতে তো ফার্মি মুরগি আমি এগুলো কোথা থেকে আনছি সেটা বলি এগুলো আমি ইনকুপেটারের মধ্যে ফুটাইছি ইনকুপেটার থেকে বাচ্চাগুলো রাখছি কারণ হচ্ছে যে এগুলা খুবই অ্যাক্টিভ এবং সুন্দর অনেকটা একবারে সিলভার স্যাপারেটের মতো আর এই মেলটাকে তো দেখুন মেলটার পুরো গায়ে পশম সাদা সাদা হয়ে যাচ্ছে এবং ফিমেলের ঝুটিগুলোও কিন্তু লম্বা থাকবে যত ডিম পারবে তত লম্বা হয়ে যাবে এগুলোর মধ্যে লাল ফার্মি মুরগি আছে ওগুলো কিন্তু ধরেন দেশি মুরগির সাথে ক্রস হয় এবং অন্যান্য মুরগির সাথে ক্রস হওয়ার পর লাল হয় তারপরেও আল্লাহ মতে আমার এগুলো পিওর আছে তো এগুলা খুবই সাধারণভাবে এখানে রেখে দিছি এখানে বড় করছি এবং আমি ভ্যাকসিন দিয়ে দিছি ভ্যাকসিন দেওয়ার পর আল্লাহ মতে এখন সবগুলা খুব ভালো মতো অ্যাক্টিভ আছে এবং ডিম পাই এই যে দেখুন এগুলো হচ্ছে যে ফিমেল এটা হচ্ছে যে ফিমেল এটাও ফিমেল তো ডিম পাইছি আজকে দুইটা কালকে পাইছিলাম তিনটা তো খাবার দাবারের মধ্যে কী দিচ্ছি আমি ওদেরকে লেয়ার লেয়ার দিচ্ছি তারপরে গম ভিজা দিচ্ছি গম ভিজা না গম দিচ্ছি এই যে দেখুন মেলটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আমি একটু দূর করে দেখাই আপনাদেরকে সবগুলো একসাথে যখন দেখবেন তখন অনেক ভালো লাগবে এখন চলে আসছি আমি আমার হোয়াইট সিল্কির কাছে হোয়াইট বলতে আমার যে মেলটা আছে ওইটা আলাদা মতে হোয়াইট আর সিমেল যেটা আছে ওইটা একটু কালো টাইপের এগুলা দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে ক্লাসিক একটা হচ্ছে যে আইটা হচ্ছে যে আলাদা আমেরিকান সিল্কি তো এইগুলো আলাদা রমতে ডিম দিতেছিল প্রথমে তো ওই ডিমগুলো ছিল না এইবার একটা মেল নিশি মেল নেওয়ার পর প্রথম ডিম দিছে এই যে দেখুন প্রথম ডিমটা তো এটা হচ্ছে যে বিশ ডিম আলাদা রমতে আল্লাহ রহমতে ফিমেল মেল দুটা কনফার্ম আছে এখন কারণ হচ্ছে যে আমার যে মেলটা আছে খুবই অ্যাক্টিভ আছে যেটা নিয়ে আসছি নতুন আগের যেটা ছিল ওইটা নতুন স্যাট ছিল যেখানে আমি কবিত্র রুমে পড়ছিলাম ওইখানে যে আলো কম ছিল সেই জন্য ডিমগুলা হয়তো বা জমে নাই কিন্তু এইবারগুলো বাড়িগুলো আল্লাহ রহমতে জমবে ইনশাল্লাহ দেখুন কিভাবে ক্লাসিক সিল্কিটা একবারে খাঁচার মধ্যে আছে তো বড় খাঁচার মধ্যে রাখছি ওইখান থেকে সম্পূর্ণ কেজটা আমি সরাই ফেলবো একটু সময় নিতে হবে কারণ হচ্ছে যে সময়টা দেওয়াটা জরুরি আর ওইখানে কাজটা করতে দুই থেকে তিন মাস সময় লাগবে কারণ হচ্ছে যে ওইখানে সব কিছু সরাই ফেলবো এবং নতুন সিস্টেমে কবুতর পালা শুরু করব। যেন কবুতরগুলো খুবই ভালো মতো ডিম বাচ্চা করে এবং আমার পরিষ্কার করতেও ভালো হয় আর এখানে যে কেজের মধ্যে আছে ময়লা পরে কেজের মধ্যে এবং ডিম বাচ্চা করতে একটু সুবিধা অসুবিধা বেশি হয়ে যায় সেই জন্য আমি আমার কাছে একটা দুইটা যে মুরগি বাচ্চা আছে ওইটার মধ্যে এইখানে আছে দুইটা এখানে একটা আছে যে এটার মধ্যে আল্লাহর মধ্যে একটা আছে যে আমার তিতিরের বাচ্চা তো তিতিরের বাচ্চাটা একটা কারণ হচ্ছে যে একটাই ফুটছে সেইটা আল্লাহর রহমতে খুবই অ্যাক্টিভভাবে হয়ে গেছে আর এখন দুইটা আছে অলরেডি আর এখানে আছে আরেকটা রিংনেক ফিসেন্ট রিংনেক ফিসেন্ট এটা মেল হবে না ফিমেল হবে সেটা নিয়ে সন্দেহ আছে তো এটার পরিপূর্ণ বয়স হওয়ার পর বলা যাবে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ এই যে আল্লাহর মতে দোমোটা কিন্তু সেম যাতেই দেখা যাচ্ছে কিন্তু না এটা হচ্ছে যে ফুটফুটে কালার আর ওটা হচ্ছে যে গাঢ় ফুটফুটে কালার এটার কালারটা চলে আসছে তো আমার যে মেলটা আছে ওইটার সাথে পেয়ার করা যায় নাকি সেটা দেখব না হয়তো বা সেল দিয়ে দিব হাত বদল করে ফেলবো ইনশাল্লাহ এটার বয়স আল্লাহর রামতে তিন মাস হয়ে গেছে তো এক পিস বাচ্চা এটা খুবই টাকাটাই করে আর এখানে আছে তো রিং নেক্সট পিসের আরও কিছু বাচ্চা আছে ওগুলো আলাদা মতো বড় হচ্ছে বড় হওয়ার পর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো এগুলো সাইজে এতটুকু বড়ো হয়নি ওগুলো আরও ছোটো আছে কারণ হচ্ছে নেক্সট বার ফুটছিল কারণ হচ্ছে যে কয়েকদিন আগে ফুটছিলো এই যে দেখুন লাফালাফি করতেছে তো এখানে দুইটা আছে ব্রাহ্মাগুলো এখান থেকে সরাই ফেলছি সম্পূর্ণ ব্রাহ্মার নিচে নিয়ে গেছি আর ওইখানে কী কী মুরগি আছে সেটাও দেখাবো তো আল্লাহ লাস্টবার যেই মুরগি বাচ্চাগুলো আনছিলাম হাইব্রিড তো ওইখান থেকে দুইটা বাচ্চা রয়ে গেছে আমার কাছে আর গুলা সেল হয়ে গেছে হাত বদল হয়ে গেছে এবং নিয়ে গেছে অনেক পরিচিত মানুষ আর এইখানে দেখুন যেই দুইটা আছে আল্লাহর রহমতে এই দুইটা খুবই অ্যাক্টিভ খুবই ভালো আল্লাহর রহমতে দেখুন কত বড় হয়ে গেছে গা এইটার বয়স মাত্র হচ্ছে যে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে কতটুকু বড় হয়ে গেছে আর ওজনও চলে আসছে তো দেখুন এটা হচ্ছে যে আরেকটা ফিমেল এটাও ফিমেল তো দোমোটা ফিমেল আরও কিছু ফার্মি মুরগি বাচ্চা আছে যেগুলো আমি ইনকপিটা থেকে ফুটাইছিলাম ওগুলো দেখায় আপনাদেরকে ইনশাল্লাহ তো এইটা বড়ো হয়ে গেছে এটা সবচেয়ে বড় আর এইটার চোখে একটু ঠান্ডা লাগছে এই হচ্ছে কালারফুল এবং পায়ে মালা মুরগির বাচ্চাগুলো এগুলো হচ্ছে যে ব্রাহ্ম মুরগির বাচ্চা এগুলো আল্লাহর মধ্যে দুই পিসে আসে আরেক পিস ছিল ওইটা হচ্ছে যে ফার্মি মুরগির সাথে ছোট এখনও বোরিং হচ্ছে সেই জন্য তো এইটা হচ্ছে যে যেগুলা কয়েকদিন আগে ইনকোপিউটারের মধ্যে মারা গেছিলো গরমের কারণে ওইখান থেকে বাচ্চাগুলো উঠছে এ বাচ্চাগুলো আল্লাহর মধ্যে টিকে আসে এই দুইটা খুবই অ্যাক্টিভ এবং খুবই ভালো আর এখানে মেল ফিমেল মনে হয় কনফার্ম আসে আরেকটা মাস গেলে বুঝে যাবে যে এটা মেল ফিমেল নাকি আর ফার্মি মুরগি বাচ্চাগুলো দেখাচ্ছি ওগুলো হচ্ছে যে কেজের মধ্যে অনেকগুলা দেখুন চাষতেছে তো এটাকে ঠান্ডার ওষুধ দিতে হবে কারণ হচ্ছে যে এইখানে যে বৃষ্টি পড়তেছে এবং গরম পড়তেছে চালানোর মতো এইখানেই রাখছি সবগুলোকে ফার্মি মুরগির সাথে হাইব্রিড মুরগির সাথে ব্রাহ্মা মুরগির সাথে সবগুলো একসাথেই একটা কেজির মধ্যে রাখছি ভিডিওর প্রথমে যেই মুরগিগুলো দেখতে পাইছে আল্লাহর রহমতে ওগুলারই ডিম থেকে ফুটেছি ডিম থেকে ফুটানোর পর বাচ্চাগুলো বড় হয়েছে তো এখানে আরও কিছু ছিল নিয়ে গেছে অনেক পরিচিত মানুষ তো দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার এবং ফুটফুটে কালার তো ফার্মে মুরগির ছোটো অবস্থায় বুঝে যায় ওদের রঙগুলো বাগা বাগা রঙের হয় আর ফার্মে মুরগির ছোট অবস্থায় কালারটা এরকম হয়ে যায় আর বড় হইতে হইতে আল্লাহর রহমতে গর্জিয়াস হয়ে যায় তো এভাবে করে লালন পালন করি এবং আমি বিক্রি করি তো নতুন করে যখন সেট আপ করবো ওগুলাকে আলাদা করে রাখবো এগুলোকে আপাতত এখানে আনে রাখছি কারণ হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়তেছে নয়তো বাইরে রাখতাম আর উপরে রাখার দরকার ছিল উপরে যাওয়া পাখি ডিস্টার্ব করে এদেরকে আর উপরে একটু বেশি ঠান্ডা সেই জন্য আমি নিচে নিয়ে আসছি গরম থাকার জন্য তো দেখুন মাসাল্লাহ তো আর যেগুলো বোর্ডিংয়ে আছে ওগুলো তো বোর্ডিংয়ে আসেই বোর্ডিং আল্লার মধ্যে বাচ্চা থাকে সব সময় আর এইবার যে বাচ্চাগুলো ফুটবে ওগুলোও ইনশাল্লাহ দিয়ে আসবো বোর্ডিংয়ে ইনশাল্লাহ দু একদিন নয়তো বা সাপ্তাহানিকের মধ্যে আবারও বাচ্চা ফুটবে আল্লার মতে তো বড়োটা ঘুমাচ্ছে তো এদেরকে এইখানেই খাবার দাবার দিয়ে থাকি আরও দুইটা ব্রাহ্মণ মুরগির বাচ্চা ছিল ওইটা নিয়ে গেছে তো ব্রাহ্মণ মুরগির বাচ্চা এইবার কমই ফুটছে আর এইবার কম ডিম দিছে ওরা মন্ডিং চলতেছে সেজন্য তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে গিয়ে আলোচনা সবাইকে সুস্থ রাখে সবাই রক্ষা করে দু চাষ দিচ্ছি নিচ্ছি আল্লাহ হাফেজ